এই আমি তৌহিদুল ইসলাম ইমন। সো আজকের এই লেকচারে আমি যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড। আমি আগের লেকচারগুলোতে এই পর্যন্ত আমাদের দেখানো হয়েছিল, যে পর্যন্ত দেখানো হয়েছিল সেই পর্যন্ত একটু দেখাই। সেটা হচ্ছে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন করতে চাচ্ছিলাম। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে অন্য একটা ডিএনএ তৈরি। তো আগের লেকচার গুলো যারা দেখেননি, এই লেকচারটা যারা প্রথমে দেখছেন, তাদের অনুরোধ করবো যে আগের লেকচার গুলো দেখে আসার জন্য, আগের লেকচার গুলো দেখার জন্য আমার চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন, এবং প্লে লিস্ট থেকে বায়োকেমিস্ট্রি যে প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে যাওয়ার পরে ওইখানে ঢোকার পরে আপনারা ওই ডিএনএ এর লেকচার গুলো পাবেন। আগে দুইটা লেকচার আছে, একটা হচ্ছে টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন, আরেকটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনের এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড করা পর্যন্ত যতটুকু কাজ করতে হবে। তো এই যে ডিএনএ স্ট্র্যান্ডটাকে আমরা কোন কারণে সিঙ্গেল করতে চাচ্ছিলাম, ডিএনএ স্ট্র্যান্ডটাকে সিঙ্গেল করার কারণটা হচ্ছে যে আমরা যদি অন্য একটা ডিএনএ তৈরি করতে চাই আমাকে নিউক্লিওটাইডের পলিমার তৈরি করতে হবে। সো যেহেতু নিউক্লিওটাইডের পলিমার তৈরি করতে হবে, সো ওই জায়গায় যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম, মানে ওইটা নিউক্লিওটাইডের পলিমার তৈরি করে অন্য একটা ডিএনএ তৈরি করবে। সো ওই ডিএনএ পলিমারেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ডিএনএ পলিমারেজ ডাবল স্ট্যান্ডের উপরে কাজ করে না, সে সিঙ্গেল স্ট্যান্ডের উপরে কাজ করে। এবং সেই জন্য আমরা ইনিশিয়ালি এদের এইখানে এই দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করার জন্য এক প্রোটিন আসছিল, এবং এক প্রোটিনগুলো দুই দিক থেকে দুইটা স্ট্র্যান্ডকে সরিয়ে দিয়েছিল। তারপরে এদিকে যেহেতু নাইট্রোজেনাস গ্যাস বেস এক্সিস্ট করে, যেহেতু যে নাইট্রোজেন যে ক্ষারক আছে এডিনিন গুয়ানিন সাইটোসিন এগুলো যেহেতু এক্সিস্ট করে, সো এগুলোর এবং এগুলো হাইড্রোজেন বন্ধন, তাদের মধ্যকার হাইড্রোজেন বন্ধন থাকে, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে এবং দুইটা কোনটা তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে। সো এই হাইড্রোজেন বন্ধনের কারণে আমি যখন এই স্ট্র্যান্ডগুলোকে সরিয়ে দিব, স্ট্র্যান্ডগুলো একটা টেন্ডেন্সি থাকবে আবার তাদের আগের অবস্থানে ফিরে যাওয়ার। সো ওই টেন্ডেন্সিটাকে ফিরানোর জন্য, মানে ওই দুইটা ডাবল স্ট্র্যান্ড যেটা আবার সিঙ্গেল না হইতে পারে, সেই জন্য এই স্ট্র্যান্ডগুলোকে সিঙ্গেল ভাবে ধরে রাখার জন্য আমার যেই এনজাইমটা কাজ করতেছে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে, সেই এই এনজাইমটা, এবং আমি এটা বলছিলাম যে এরপরে পুরোটার পুরো যেই আমার ডিএনএটা আছে সেইটার পেঁয়াজ খুলতে গেলে আমাকে এই জায়গায় হেলিকেজ এনজাইম লাগবে। কোন কারণে সেটার নাম হেলিকেজ এনজাইম, কারণ সেটা হচ্ছে ডিএনএ ডবল হেলিক্সের যে গঠনটা আছে ওই ডবল হেলিক্সের গঠনটাকে সে ভেঙে দিচ্ছে, এই জন্য তাকে বলা হচ্ছে হেলিকেজ এনজাইম। কিন্তু আমরা যখন হেলিকেজ এনজাইমকে প্রয়োগ করতে যাচ্ছি তখন একটা প্রবলেমে পড়তেছি, সেই প্রবলেমটা হচ্ছে আমরা যদি একটা রোপকে আমি যদি এরকমভাবে টান দিই তখন দেখবো যে ডিস্টালি অর্থাৎ যত দূর রোপের শেষের অংশের দিকে প্যাঁচগুলো যেগুলো ছিল সেগুলো শক্ত হয়ে যাচ্ছে। সো ওই যেই এবং ওইটাকে বলা হয় সুপার কোয়েলিং, ওই সুপার কোয়েলিং এর প্রবলেমটা সলভ করার জন্য আমরা টোপাইসোমারেজ এনজাইম 1 এবং টোপাইসোমারেজ এনজাইম 2 আনছিলাম, সেইটা আমি আগের লেকচারে ডিটেইলস দেখাইছি। এখন আমরা চলে যাব আমরা ডিএনএ পলিমারেজের জন্য এদিকে সিঙ্গেল স্ট্র্যান্ড পর্যন্ত যতটুকু কাজ করা লাগে ততটুকু কাজ করতে পারছি। সো আমি যদি ডিএনএ পলিমারেজ এনজাইমটাকে একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ, এবং ডিএনএ পলিমারেজ এনজাইমটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা কি করে, এইটা সিঙ্গেল স্ট্র্যান্ডের উপরে কাজ করে। আরেকটা হচ্ছে যে ডিএনএ পলিমারেজ এনজাইম যে নাইট্রোজেন গ্যাসগুলোকে যে রিড করে ওই রিডটা হচ্ছে 3' থেকে 5' ডিরেকশনে, এবং 3' 5' ডিরেকশন কি সেগুলো আগের লেকচারে বোঝানো হয়েছে। ক্লিয়ার? সো 3' থেকে 5' ডিরেকশন আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে 3' ডিরেকশন, এবং এই জন্য যেটা ছিল এটা এটা হচ্ছে 5' হবে। এবং আমি বলছিলাম যে ডিএনএ যে স্ট্র্যান্ডগুলো থাকে ওই স্ট্র্যান্ডগুলো একটা যদি অ্যান্টি প্যারালাল, অর্থাৎ একটা যদি 3' হয় অর 3' হয় অন্য একটা 5' হবে, সেগুলোকে একটু সরাই দিব জাস্ট আমরা ডিএনএ পলিমারেজ এনজাইম কিভাবে কাজ করে সেটা ক্লিয়ার ভাবে দেখানোর জন্য। ওকে, সো এগুলোকে আমি সরাই দিচ্ছি, ধরলাম যে এদিকে এখন ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি এদিকে ব্যাপারটা। ওকে, সো এখন এইদিকে যেটা ঘটবে সেটা হচ্ছে এইদিকে নাইট্রোজেন বেস এক্সিস্ট করতেছে, এইদিকে সাপোজ এডিনিন আছে, এডিনিন এদিকে অন্য আরেকটা নাইট্রোজেন বেস, এদিকে অন্য একটা নাইট্রোজেন বেস, এদিকে অন্য একটা নাইট্রোজেন বেস, এবং এইদিকে আরো নাইট্রোজেন বেস দিতে পারে, নাইট্রোজেন বেস সব প্রত্যেকটা জায়গায় নাইট্রোজেন বেস আছে। আচ্ছা, সো এই জায়গায় নাইট্রোজেন গ্যাস এক্সিস্ট করতেছে,
এখন ডিএনএ পলিমারেজ, আমি কি বললাম, ডিএনএ পলিমারেজ অল টাইম কাজ করে সিঙ্গেল স্ট্র্যান্ডের উপরে, সেটা হচ্ছে প্রথম কথা। তারপরে কথা হচ্ছে যে ডিএনএ পলিমারেজ অন্য আরেকটা মানে ডাবল স্ট্র্যান্ড একটু তৈরি করে না দিলে সে কাজ শুরু করে না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম যে কোনো একজন বড়লোক মানুষ, সে তার খুব একটা বড় তার সম্পত্তি বা বড় কিছু একটা উদ্ভাবন সে উদ্বোধন করবে, এরকম একটা অবস্থা। তো সে কি করলো, সে তার ওয়াইফকে দিয়ে এটা উদ্বোধন করালো, মানে একটু পরিচিত পাওয়ার জন্য, হ্যাঁ সব সম্পত্তি তার, বাট সে একটু তার ওয়াইফকে হাইলাইট করলো, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা ব্যাপার যে ডিএনএ পলিমার জানছেন, ডিএনএ পলিমারটা পুরোটা তৈরি করবে, বাট তার একটা শর্ত হচ্ছে যে তাকে আগে কিছুটা ডাবল স্ট্র্যান্ড তৈরি করে দিতে হবে। সেই জন্য এই জায়গায় একটু ডাবল স্ট্র্যান্ড, কিছুটা ডাবল স্ট্র্যান্ড তৈরি করে দেয় হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম, এবং সেইটা যে তৈরি করে দেয়, প্রাইমারিলি তৈরি করে দেয়, সেই জন্য সেটাকে বলা হয় প্রাইমার। তো কি বললাম, এখানে আসে আরএনএ পলিমারেজ, এবং আরএনএ পলিমারেজ কি করে, এইদিকে একটু ডাবল স্ট্র্যান্ড তৈরি করে দেয়, যাতে পরবর্তীতে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম সেখানে কাজ করতে পারে। তো এইখানে আমাদের কি করে, আমি ধরে নিলাম যে এরকম এরকম একটা অংশ প্রাইমার তৈরি করে দিচ্ছে কে, আরএনএ পলিমারেজ এনজাইম। ক্লিয়ার? এবং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যখন সামনে যখন বুঝাবো তখন আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা এদিকে তৈরি করতে চাচ্ছি ডিএনএ, কিন্তু ডিএনএ এর মধ্যে এদিকে দেখতেছি যে আরএনএ পলিমারেজ, অর্থাৎ আরএনএ এর একটি অংশ আছে। তাহলে এইটা কি হবে, ডিএনএ এর মধ্যে কি তার মানে নতুন যে আমরা ডিএনএটা পাবো ওই ডিএনএ তে কি আরএনএ থাকবে, এরকম কিছু একটা, এটার আনসার আমি পরে দিব। বাট আমি চলে যে ডিএনএ পলিমারেজ কিভাবে কাজ করবে। সো এখন আমরা যদি ডিএনএ পলিমারেজ দেখার চেষ্টা করি, ডিএনএ পলিমারেজ এনজাইম এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ডিএনএ পলিমারেজ এনজাইম এর একটা হ্যান্ড আছে এই জায়গায়, এই হ্যান্ড দ্বারা সে যেটা করে সেটা হচ্ছে 3' to 5' ডিরেকশনে নাইট্রোজেন বেসগুলোকে রিড করে। অর্থাৎ এদিকে এডিনিন ছিল বা এদিকে থাইমিন ছিল, এদিকে এডিনিন ছিল, এদিকে গুয়ানিন ছিল, এদিকে এডিনিন ছিল, এরকম এদিকে এডিনিন ছিল, এরকম। সো এই এদিকে কোনটা ছিল, এডিনিন নাকি থাইমিন নাকি গুয়ানিন নাকি সাইটোসিন, সে এগুলোকে রিড করে একটা হ্যান্ড দ্বারা, সেইভাবে রিড করতে পারে, এবং ওই রিডিংটা হবে 3' to 5' ডিরেকশনে। ওকে, সো এখন এর আরেকটা হ্যান্ড আছে, যে আরেকটা হ্যান্ড দ্বারা সে এইদিকে যেই নাইট্রোজেন বেসটা বা যেই নিউক্লিওটাইডটা লাগবে সেই নিউক্লিওটাইডটা আনবে, এবং কোন জায়গা থেকে আনবে খেয়াল করো, এটা হচ্ছে এডিনিন, তাই না? এবং এডিনিনের আমরা জানি যে একটা এডিনিনের সাথে ডিএনএ তে অন্য একটা থাইমিন যুক্ত থাকে দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। সো ওইটা সে কোন জায়গা থেকে আনে, আমরা জানি যেহেতু ডিএনএ তৈরি করতেছে, দ্যাট মিন্স ডিঅক্সি তার মানে যেহেতু আমাকে থাইমিন আনতে হবে, তো থাইমিডিন ট্রাইফসফেট থেকে সে একটা থাইমিডিন এখান থেকে দুইটা ফসফেটকে বের করে দিবে, ওই দুইটা ফসফেটকে বের করার যে শক্তিটা, ওই শক্তির মাধ্যমে সে এখান থেকে একটা নিউক্লিওটাইডকে সংযুক্ত করে দিবে এদিকে। ডিএটিপি, ডিটিটিপি কি, ডিএটিপি কি, সেগুলো নিয়ে আলাদা লেকচার আছে, সেগুলো নিয়ে এখন আমি ডিটেলসে যাচ্ছি না, বাট সে এখন এই হ্যান্ড দ্বারা সেটা কি করবে, এই জায়গায় অ্যাড করবে, এই জায়গায় অ্যাড করবে। ওকে, সো এই জায়গায় সে অ্যাড করবে একটা টি। এখন তার মানে এইদিকে এখন কোন এনজাইমটা কাজ করতেছে, ডিএনএ পলিমারেজ এনজাইম, এবং এইটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম কাজ করতেছে। এবং ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেটা প্রুফ রিড করতে পারে, অর্থাৎ সে আগে কাজটা কি ঠিক করছে নাকি ভুল করছে সেটা ভালোভাবে করতে পারে। আমরা যদি এইদিকে একটু দেখার চেষ্টা করি, ডিএনএ পলিমারেজ এনজাইম যখন এদিকে থাইমিন যুক্ত করবো, আমরা কি এদিকে থাইমিন যুক্ত করলো, এখন ধরলাম যে সে এদিকে ভুল করলো, সে এদিকে থাইমিন না, সে এদিকে গুয়ানিন যুক্ত করলো, কোন কোনোকে ভুল করে ফেললো। এখন এই ভুলের কারণে সে যখন একটু সামনে যাবে, সে প্রত্যেক বেলায় যখন সামনে যাবে তখন তার পিছনে একটা চোখ আছে, এই চোখ দ্বারা সে আবার দেখবে সে কি এদিকে ঠিক করছে কিনা। সে যদি দেখে যে এদিকে সে ঠিক নাইট্রোজেন বেসটা আনছে তখন সে সামনে গিয়ে যাবে, বাট যদি দেখে যে সে এই জায়গায় ঠিক নাইট্রোজেনাস বেস আনে নাই তখন সে যেটা করবে সেটা হচ্ছে তার পিছনের দিকে একটা কাটার আছে, সেই কাটারটাকে বের করবে এবং এটাকে কেটে ফেলবে, এবং কাটার পরে আবার এটা দ্বারা প্রুফ রিড করবে, এটা দ্বারা আবার রিড করবে এই হ্যান্ড দ্বারা, এবং এই হ্যান্ড দ্বারা যে থাইমিনটা ছিল ওই থাইমিনটাই দেওয়ার মানে যথাসাধ্য চেষ্টা করবে। সো এই ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে এইটা। সো ডিএনএ পলিমারেজ এইভাবে আস্তে আস্তে এই জায়গায় যেগুলো লাগে, এই জায়গায় এডিনিন লাগবে, এই জায়গায় থাইমিন লাগবে, এই জায়গায় সাইটোসিন লাগবে, সো এরকম ভাবে সে অ্যাড করে যাইতে থাকে। সো এইটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ, এবং এই ডিএনএ পলিমারেজটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম, এই পলিমারেজটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। তার মানে এই ডিএনএ পলিমারেজটা কি করতেছে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ডিএনএ পলিমারেজের একটা হ্যান্ড দ্বারা সে রিড করতেছে, এবং রিডটা কোন ডিরেকশনে, আমি আগে যদি দেখানোর চেষ্টা করি, এটা 3 ডিরেকশনে আসছিল, এই উপরটা 3 ডিরেকশন, এটা হচ্ছে 3 ডিরেকশন, এটা হচ্ছে 5,
মানে 3 × 5 ইঞ্চ, মানে আমি এই স্ট্র্যান্ডের জন্য লেফট থেকে যত রাইটে যাব তত হচ্ছে 5 ইঞ্চ আর 5 প্রাইম ইঞ্চ, আর এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমি যত এইদিকে যাব সেটা হচ্ছে যেহেতু অ্যান্টি প্যারালাল সেহেতু এটা 5 প্রাইম হবে, এটা হচ্ছে 3 প্রাইম, ক্লিয়ার? একটা হবে 5 প্রাইম, একটা 3 প্রাইম। এখন দেখো, এখন এই জায়গায় যদি আরেকটা পেঁয়াজ খুলে, অর্থাৎ এই জায়গায় যখন আরেকটা পেঁয়াজ খুলবে তখন যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় পেঁয়াজ খোলার সাথে সাথে এই বরাবর যেই আমাদের যেই এটা ছিল এটাকে ধরলাম আমাদের উপরের যেটা ছিল এটা হচ্ছে নিচের। এখন দেখো, এখন এই যে এই জায়গায় যেহেতু এটা যেহেতু 3' টু 5' ডিরেকশনে, যেহেতু আরেকটা যখন পেঁয়াজ খুলবে তখন যেটা হবে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, এটা যেহেতু 3' টু 5' ডিরেকশনে সেটা আবার রিড করে আবার নাইট্রোজেন বেস গুলো তৈরি করে দিবে, অর্থাৎ এদিকে এসে নতুন ডিএনএ তৈরি করতে থাকবে। বাট আমাদের প্রবলেমটা হচ্ছে এই নিচের স্ট্র্যান্ডটাকে নিয়ে, কারণ হচ্ছে এই নিচের স্ট্র্যান্ডটা রিয়েকশন হচ্ছে 5' টু 3' ডিরেকশন, খেয়াল করো 5' টু 3' ডিরেকশন। সো নিচের এটাতে আমরা একটা প্রবলেম, এই প্রবলেমটা কি সেটা হচ্ছে এই ডিএনএ পলিমারেজ এইখান থেকে কাজ শুরু করতে পারবে না, ডিএনএ পলিমারেজ কে কাজ শুরু করতে হবে এইখান থেকে, এবং এইখান থেকে কাজ শুরু করতে গেলে অবশ্যই ডিএনএ পলিমারেজের কাজ শুরু করতে গেলে একটা আরএনএ পলিমারেজ এসে একটা প্রাইমার তৈরি করে দিতে হবে, সেটা মাস্ট বি লাগবে। সো এখানে আসলো, সাপোজ আরএনএ পলিমারেজ তৈরি করে দিল, একটা শর্ট একটা আরএনএ স্ট্র্যান্ড তৈরি করে দিল, দেন এই ডিএনএ পলিমারেজ এই বরাবর কাজ করবে, এবং এই বরাবর সে কি করবে, এই বরাবর সে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করবে, এই বরাবর সে ডিএনএ তৈরি করলো, নো প্রবলেম। প্রবলেম হচ্ছে যখন পেঁয়াজ খুলবে, যখন পেঁয়াজ খুললো তখন এইদিকে যে ডিএনএ পলিমারেজটা ছিল এই ডিরেকশনটা তো 3' টু 5' ডিরেকশন উপরের স্ট্যান্ডের জন্য, আমরা যদি দেখার চেষ্টা করি 3' টু 5' ডিরেকশন, সো এই বরাবর যখন খুললো তখন ডিএনএ পলিমারেজ যেহেতু এটা 3' টু 5' ডিরেকশন সেহেতু সে এইভাবে কাজ করে জেনে থাকবে। বাট প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যখন পেঁয়াজ খুললো তখন এই ডিরেকশনটা তো 3' টু 5' ডিরেকশন না, এই ডিরেকশনটা তো 3' টু 5' ডিরেকশন না, দ্যাট মিন্স যে জায়গায় পেঁয়াজ খুলছে এই জায়গায় আবার আবার তাদের পেঁয়াজ আছে, দ্যাট মিন্স এই জায়গায় আবার তাকে 3' টু 5' ডিরেকশনে আসতে হবে, খেয়াল করো এটা হচ্ছে 5' টু 3' ডিরেকশন, দ্যাট মিন্স আমি যদি উল্টা দিকে আসি নিচের স্ট্যান্ডের জন্য দ্যাট মিন্স এইটা হচ্ছে 3' টু 5' ডিরেকশন। তার মানে ডিএনএ পলিমারেজ কোন কোন এতে কাজ করবে, কোন ডিরেকশনে কাজ করবে, সেটা হচ্ছে 3' টু 5' ডিরেকশনে কাজ করবে, দ্যাট মিন্স এই স্ট্যান্ডের জন্য ডিএনএ পলিমারেজটিকে অল টাইম এই ডিরেকশনে কাজ করতে হচ্ছে। তার মানে এইখানে যে আমি নতুন একটা পেঁয়াজ খুললাম এই জায়গায় যে ডিএনএ পলিমারেজটা ছিল সেইটার কোনো ক্ষমতা নাই এইভাবে চলে যাওয়ার, কারণ এইভাবে চলে যাওয়া নিচের স্ট্যান্ডের জন্য, এইভাবে চলে যাওয়া মানে সে 5' টু 3' ডিরেকশনে চলে যাওয়া, বাট উপরের স্ট্যান্ডের জন্য এইভাবে চলে যাওয়া মানে হচ্ছে 3' টু 5' ডিরেকশনে চলে যাওয়া। সো উপরের স্ট্যান্ডে সে কন্টিনিউসলি কাজ করতেছে, নিচের স্ট্যান্ডে সে এইখানে এসে আটকে গেলো আর কন্টিনিউসলি কাজ করতে পারতেছে না, তাহলে এই তাহলে এই বরাবর কে ডিএনএ তৈরি করবে, এই বরাবর আবার এদিকে একটা আরএনএ আসবে, আরএনএ পলিমারেজ, এবং আবার সে প্রাইমার তৈরি করে দেবে, এবং আবার এদিকে ডিএনএ পলিমারেজ যাবে, আবার সে এই 3' টু 5' ডিরেকশনে কাজ করবে, এবং 3' টু 5' ডিরেকশনে সে নাইট্রোজেনাস গ্যাস বা নিউক্লিওটাইড অ্যাড করে সেইভাবে ডিএনএ তৈরি করতে থাকবে। এখন দেখো, তাহলে এদিকে যদি আমি আরেকটা পেঁয়াজ খুলি, সামনে যদি আরেকটা পেঁয়াজ খুলি তখন যেটা হবে, তখন হচ্ছে এই উপরে যে ডিএনএ পলিমারেজ আছে সেই উপরে ডিএনএ পলিমারেজ কন্টিনিউসলি কাজ করে যেতে থাকবে, কারণ হচ্ছে উপরে স্ট্যান্ডের জন্য এই ডিরেকশন হচ্ছে 3' টু 5' ডিরেকশন, এবং এই যে আমাদের যে ডিএনএ পলিমারেজ সেই ডিএনএ পলিমারেজ অল টাইম 3' টু 5' ডিরেকশনে কাজ করতে পারে, যেহেতু সে কন্টিনিউসলি কাজ করে যেতে থাকবে। বাট নিচে আরেকটা প্রবলেম হবে, আবার আরেকটা আরএনএ পলিমারেজ আসতে হবে, আবার তাকে এই পর্যন্ত আসতে হবে। তার মানে আমরা এই উপরের দিকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরের দিকে ডিএনএ পলিমারেজ এনজাইমটা কি করতেছে, কন্টিনিউয়াসলি কাজ করতেছে, এবং কন্টিনিউয়াস আমরা একটা স্ট্র্যান্ড পাচ্ছি, এবং কন্টিনিউয়াস আমরা যে স্ট্র্যান্ডটা পাচ্ছি ওই স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। কিন্তু এই জায়গায় প্রবলেমটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি কোনো স্ট্র্যান্ড পাচ্ছি না, আমরা একটা স্ট্র্যান্ড পাচ্ছি তারপরে কিছুটা আরএনএ পলিমারেজ, তারপরে আবার স্ট্র্যান্ড পাচ্ছি তারপরে আরএনএ পলিমারেজ, এই যে দুইটা আরএনএ পলিমারেজের মধ্যবর্তী যে অংশ বা মধ্যবর্তী যে নতুন আমি এটাকে অন্য কালার দিই, মধ্যবর্তী যে নতুন ডিএনএ খেয়াল করো, এইদিকে কিন্তু আমরা জাস্ট একটা আরএনএ পলিমারেজ ছিল তারপরে একটা কন্টিনিউয়াস আমরা একটা লাইন পাইলাম, কন্টিনিউয়াস একটা লাইন পেয়েছিলাম, বাট এই জায়গার প্রবলেমটা হচ্ছে আমরা একটা আরএনএ পলিমারেজ দেন একটু একটু ডিএনএ, তারপরে আবার আরএনএ পলিমারেজ আবার একটু ডিএনএ, এই যে এই ডিসকন্টিনিউয়াস যেই অবস্থাটা, এই অবস্থার দুইটা আরএনএ পলিমারেজের মধ্যকার যেই অংশটা আছে সেইটাকে বলা হয় হচ্ছে অকাজাকি ফ্র্যাগমেন্ট বা অকাজাকি খণ্ড। তার মানে এইটা কি বলা হচ্ছে অকাজাকি ফ্র্যাগমেন্ট, অকাজাকি ফ্র্যাগমেন্ট কি, অকাজাকি ফ্র্যাগমেন্ট হচ্ছে লেগিং স্ট্র্যান্ডে, লেগিং স্ট্র্যান্ডে দুটি আরএনএ পলিমারেজের মধ্যবর্তী কি মধ্যবর্তী দুইটা আরএনএ পলিমারেজের মধ্যবর্তী ডিএনএ স্ট্র্যান্ড হচ্ছে কি অকাজাকি ফ্র্যাগমেন্ট,
ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক, এবং এই বেসিকটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, এখন আমাদেরকে আরেকটা জায়গায় আমাদের আরেকটা জায়গায় বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে একটা যদি ডিএনএ আমরা এরকম ভাবে তৈরি করতে চাই, এটা হচ্ছে একটা ডিএনএ, এবং এই ডিএনএটা এটা যদি হয় 3 প্রাইম, এটা অ্যাবসলিউটলি হবে 5 প্রাইম, ক্লিয়ার? মানে একটা স্ট্র্যান্ড 3 প্রাইম হলে অপরটা অল টাইম ওই 5 প্রাইম থেকে শুরু হবে, দ্যাট মিন্স অ্যান্টি প্যারালাল হবে। সো এখন আমি বললাম যে এটা হচ্ছে আমার একটা ডিএনএ স্ট্র্যান্ড, এবং এই ডিএনএ স্ট্র্যান্ডের ক্ষেত্রে এটা 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে যাচ্ছে, দ্যাট মিন্স এর অপোজিটে যে স্ট্র্যান্ডটা এখন নতুন স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, এই স্ট্র্যান্ডটা অবশ্যই 5 প্রাইম থেকে শুরু হতে হবে, কারণ এটা যদি 3 প্রাইম থেকে শুরু হয় এর অপোজিট যে স্ট্র্যান্ডটা আসবে সেই অপোজিট স্ট্র্যান্ডটা অবশ্যই 5 প্রাইম থেকে শুরু হতে হবে, কারণ ডিএনএর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে একটা স্ট্র্যান্ড 3 প্রাইম থাকবে আর একটা স্ট্র্যান্ড 5 প্রাইম থেকে শুরু হবে। সো এই জন্য ডিএনএ পলিমারেজ এনজাইম রিড করতেছে 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে, তৈরি যে নতুন যে স্ট্র্যান্ড তৈরি করতেছে ওই স্ট্র্যান্ডটাকে তৈরি করতেছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে। আবার বেসিক টেক দেওয়ার কথা চেষ্টা করো, সেটা হচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমি একটু এটাকে রিক্যাপ করি, ওকে? এখন দেখো যে এটা যদি একটা ডিএনএ হয়, এটা একটা ডিএনএ, এবং এই ডিএনএটা আমি কি বললাম যদি একটা স্ট্র্যান্ড যদি 3 প্রাইম স্ট্র্যান্ড হয় এবং এর অপোজিট স্ট্র্যান্ডটা স্টার্টিং হবে 5 প্রাইম থেকে, এইটার শেষ হবে 5 প্রাইমে এবং এর অপোজিটটা শেষ হবে 3 প্রাইমে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল, ক্লিয়ার? সো এখন আমি এই একটা আমার ডিএনএ ছিল, সাপোজ এটা হচ্ছে ডিএনএর একটা ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে ডিএনএর একটা ফ্র্যাগমেন্ট, এটার একটা ফ্র্যাগমেন্ট আমি দেখানোর চেষ্টা করছি। সো এটা হচ্ছে 3 প্রাইম ইন্ট, এটা হচ্ছে 3 প্রাইম ইন্ট, এবং এটা শেষ হচ্ছে 5 প্রাইম ইন্টে, এবং এটা হচ্ছে 5 প্রাইম ইন্ট, এবং এটা শেষ হচ্ছে 3 প্রাইম ইন্টে। এখন ডিএনএ পলিমারেজ কি করে, ডিএনএ পলিমারেজ যেটা করে, এই এই উপরেরটা হচ্ছে 3 প্রাইম, উপরেরটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, ও নিচেরটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা আমরা আপাতত ধরে রাখি। যেটা হচ্ছে এখন এই জায়গায় ডিএনএ পলিমারেজ আরএনএ ডিএনএ পলিমারেজ কোন জায়গা থেকে কোন জায়গায় কাজ করতেছে, 3 প্রাইম ইন থেকে, এই উপরেরটা কিন্তু 3 প্রাইম, খেয়াল করো এদিক থেকে যদি কাজ শুরু করে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, আমি এই এগুলো মুছে দিই তাহলে আমার 5 দিন আর অবস্থা থাকবে না, এবং এই জায়গায় এটা হচ্ছে 5 প্রাইম এবং 5 প্রাইম থেকে এটা হচ্ছে 3 প্রাইম, এগুলো মুছে দিলাম। এখন দেখো তাহলে নতুন যে ডিএনএটা তৈরি হবে, নতুন যে ডিএনএটা তৈরি হবে আমার, নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে, সাপোজ এই যে স্ট্র্যান্ডটা তৈরি হলো, এই স্ট্র্যান্ডটা তাহলে অবশ্যই 5 প্রাইম থেকে হবে, কারণ হচ্ছে এটা তো 3 প্রাইম আছে, তাহলে এই নতুন যে স্ট্র্যান্ডটা হবে সেটা হবে 5 প্রাইম, এবং এবং এই জায়গায় এই জায়গায় যে স্ট্যান্ডটা হবে সেটা অবশ্যই 3, এই জায়গায় যে এইখান থেকে স্ট্যান্ডটা হবে, কারণ 3 প্রাইম টু 5 প্রাইম রিচ করে, সো এই স্ট্যান্ডটা হবে 5 প্রাইম থেকে এই পর্যন্ত 3 প্রাইম। তাহলে কি বুঝলাম, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম কি করতেছে, সেটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে রিড করতেছে, বাট নতুন যে ডিএনএটা তৈরি করতেছে সেই নতুন ডিএনএটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে, যেহেতু আমরা জানি যে নতুন যে স্ট্যান্ড হবে ওই স্ট্যান্ডটা আগের স্ট্যান্ডের অ্যান্টি প্যারালাল হবে, ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমরা বেসিক বুঝি, আমি ছিলাম অকাজাকি ফ্র্যাগমেন্টে, এবং অকাজাকি ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে এই অকাজাকি ফ্র্যাগমেন্টটা কি, সেটা হচ্ছে দুইটা আরএনএ পলিমারেজের মধ্যবর্তী অংশ, এবং আমি একটু সিম্পল আকার দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে আমরা যদি এইভাবে দেখি, আমরা এইভাবে দেখি, আমরা যদি এইভাবে দেখার চেষ্টা করি, সো এইখান থেকে আমাদের আমরা শুরু করলাম যে এইখান থেকে কাজ শুরু হইলো, এইখান থেকে আমাদের যেই ডিএনএ পলিমারেজ ছিল সেই ডিএনএ পলিমারেজ কাজ শুরু করলো, এখান থেকে আরএনএ পলিমারেজ প্রাইমার তৈরি করে দিল, তারপরে এই বরাবর একটা নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হলো, এবং এটা কন্টিনিউয়াসলি তৈরি হইতেছে, কারণ হচ্ছে এটা 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন, সো যে আরএনএ পলিমারেজ আছে সেটা 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন যাচ্ছে। এইখানে প্রবলেমটা হচ্ছে এইখানে এইখানে যেহেতু এটা যেহেতু 5 প্রাইম, এটা এই অংশে যেহেতু 3 প্রাইম, সেহেতু ডিএনএ পলিমারেজ থেকে কাজ করতেছে এই জায়গা থেকে, দ্যাট মিন্স যদি এই জায়গায় একটা প্যাচ খুলতো তখন হচ্ছে এই জায়গায় একটা প্রাইমার তৈরি হচ্ছে, তারপরে আবার এতটুকু কাজ করতেছে, তারপরে আবার খুলতেছে, খেয়াল করো এটা ভিন্ন কালার দিই, এটা এরকম, তারপর কি হলো, তারপর আবার যখন এই জায়গায় একটা প্যাচ খুললো, এই জায়গায় একটা প্যাচ ছিল এবং খুললাম, সো এইটা 3.5 ডিরেকশন ডিএনএ পলিমারেজ চলে গেল, বাট এদিকে ডিএনএ পলিমারেজ আবার আসতে হবে, আবার আরএনএ প্রাইমার তৈরি করবে, প্রাইমার সরি, এবং
আবার এটা 3' to 5' ডিরেকশনে কাজ করবে, দ্যাট মিন্স এরকম। আবার এইদিকে সামনে যখন আরেকটা প্যাচ খুলবে তখন উপরে ডিএনএ পলিমারেজ এটা যেহেতু 3' to 5' ডিরেকশনে সেহেতু সে এই বরাবর কাজ করবে, বাট এইদিকে আবার যেটা হবে সেটা হচ্ছে আবার ওইদিকে ডিএনএ পলিমারেজ যেতে হবে, কারণ ডিএনএ পলিমারেজ এই বরাবর সে চলতে পারবে না, কারণ এই বরাবর হচ্ছে 5' to 3' ডিরেকশন। সো এই বরাবর তার চলার কোনো ক্ষমতা নেই, তার আবার ওই 3' অংশে যেতে হবে, আবার পিছনে 3' to 5' ডিরেকশনে আসতে হবে, দ্যাট মিন্স এই জায়গায় সে এরকম ভাবে যাবে এবং কি আসবে এটা। এখন একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই জায়গায় অকাজাকে ফ্র্যাগমেন্টে সৃষ্টি হচ্ছে এবং এই স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে লেগিং স্ট্র্যান্ড এবং উপরের যে স্ট্র্যান্ডটাকে সেটাকে বলা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। বাট টুইস্টেড যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি পেয়ার যদি এই বরাবর খুলে তখন উপরটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, নিচেরটা হচ্ছে লেগিং স্ট্র্যান্ড, কিন্তু পেয়ার যদি এই বরাবর খুলে, ডিএনএটা তো এই জায়গায় পেঁচানো ছিল তাই না, ডিএনএ হচ্ছে এই বরাবর যদি খুলে তাহলে কি অবস্থাটা দেখিস, কি অবস্থা হবে সেটা চিন্তা করো। ডিএনএ পেঁয়াজ খুলতে হচ্ছে এই বরাবর, দ্যাট মিন্স এখন ডিএনএ পলিমারকে কাজ করতে হবে এই দিকে। সো ডিএনএ পলিমার যদি যখন এইদিকে কাজ করতে গেল তখন যেটা দেখলো সেটা হচ্ছে, খেয়াল করো আমি আগে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই দিকে এটা হচ্ছে 5' আর সেটা হচ্ছে 3', মানে আর এটা হচ্ছে 3', এই 3' থেকে 5' ইন্ডে কাজ করছিল, এটা হচ্ছে 5'। ক্লিয়ার? এখন দেখো এখন ডিএনএ পলিমারে যখন এই বরাবর পেঁয়াজ খুললো তখন সে এই বরাবর হাঁটতে চাইলো, বাট প্রবলেম হলো, প্রবলেমটা হচ্ছে যে এই ডিরেকশনটা হচ্ছে 5' to 3' ডিরেকশনে, দ্যাট মিন্স এই জায়গায় যদি একটা প্যাচ থাকে তখন তাকে এই জায়গায় যাইতে হচ্ছে 3' যাইতে হচ্ছে, 3' যাওয়ার পরে টাইমার তৈরি করতে হচ্ছে, তারপর একটা নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করতে হচ্ছে এই বরাবর, কারণটা কি এই বরাবর হচ্ছে 3' to 5' ডিরেকশন। আবার যখন এই জায়গায় একটা যদি প্যাচ ছিল, সাপোজ এই জায়গায় প্যাচ খুললো, তখন এই ডিএনএ পলিমারেজ এই বরাবর আসতে পারবে না, কারণ এই বরাবরটা হচ্ছে 5' to 3' ডিরেকশন। সো এই বরাবর তাকে আবার এই জায়গায় একটা প্রাইমার তৈরি করতে হবে, এবং প্রাইমার তৈরি করার পরে আবার এই ডিরেকশনটা 3' to 5' ডিরেকশনে একটা নতুন কি করতে হবে, ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করতে হবে। বাট এখন যদি নিচের দিকে চিন্তা করি, নিচের এই ডিরেকশনটা হচ্ছে 3' to 5' ডিরেকশন, খেয়াল করো নিচের এই ডিরেকশনটা হচ্ছে 3' to 5' ডিরেকশন, খেয়াল করো এটা এটা হচ্ছে 3', এটা 5', এবং এইটা 3', এটা 5', দ্যাট মিন্স 3' to 5' ডিরেকশন। এখন যেটা হবে সেটা হচ্ছে এখন কিন্তু এই জায়গায় কন্টিনিউয়াসলি ডিএনএ পলিমারেজ কাজ করতে পারবে, কারণ এই জায়গাতে পেঁয়াজ খুলতেছে এবং এই জায়গায় ডিএনএ পলিমারেজ কি হচ্ছে, ডিএনএ পলিমারেজ কাজ করতে পারতেছে, দ্যাট মিন্স আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই জায়গায় আবার আমরা কন্টিনিউয়াসলি একটা স্ট্র্যান্ড পাবো। তারপরে এখন দেখো এই জায়গায় পেঁয়াজ খোলার ক্ষেত্রে এইটা লিডিং স্ট্যান্ড হিসেবে কাজ করতেছে, এবং উপরের আমরা আরএনএ পলিমারেজ ডিএনএ এর কিছুটা অংশ, আবার আরএনএ পলিমারেজ ডিএনএ এর কিছুটা অংশ, মানে উপরের এই জায়গায় এখন তারা কি লেগিং স্ট্যান্ড হিসেবে কাজ করতেছে। তার মানে আমাদের যে ইনিশিয়াল ধারণা ছিল যে লিডিং স্ট্যান্ড পুরাটা উপরটা হবে, লেগিং স্ট্যান্ড পুরাটা নিচেরটা হবে, সেইটা আমাদের আর মানে আগে কনসেপশনটা রইল না। অ্যাকচুয়াল কনসেপশনটা হচ্ছে যখন ডিএনএ পলিমারেজ কন্টিনিউয়াসলি কাজ করতে পারতেছে সেটা হচ্ছে লিডিং স্ট্যান্ড, এটা উপরে হইতে পারে নিচে হইতে পারে, আবার ডিএনএ পলিমারেজ যখন কন্টিনিউয়াসলি কাজ করতে পারতেছে না তখন সেটা হচ্ছে লেগিং স্ট্যান্ড, সেটা উপরে হইতে পারে নিচে হইতে পারে, এবং একটা স্ট্র্যান্ডের মধ্যেই লেগিং লিডিং দুইটা এক্সিস্ট করতে পারে। ক্লিয়ার? সো এটা হচ্ছে মূল ব্যাপার। সো এখন আমাদের যে ইয়াটা সেটা হচ্ছে আমরা এখানে নতুন দুইটা ডিএনএ পাবো, আমরা যদি এই দুইটা স্ট্র্যান্ডকে সরাই নিই এবং এই দুইটা স্ট্র্যান্ডকে সরাই নিই তখন দেখবো যে আমরা নতুন দুইটা ডিএনএ পাচ্ছি। বাট এদিকে একটা কথা হচ্ছে যে আমরা যে নতুন ডিএনএটা তৈরি করছি সেই ডিএনএর মধ্যে আমরা যদি এই জায়গায় চিন্তা করি, এই জায়গায় দেখবো যে এই জায়গায় আরএনএ পলিমারেজ এক্সিস্ট করতেছে, কারণ আমরা যে নতুন যে দুইটা ডিএনএ পেলাম, খেয়াল করো এই দুইটা ডিএনএকে আমি আলাদা করে নিলাম, এইটা একটা ডিএনএ এখন, কারণ এটা দুইটা স্ট্র্যান্ড আছে এবং এইটা দুইটা স্ট্র্যান্ড আছে, এবং অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, কারণ হচ্ছে আগে একটা মাদার স্ট্র্যান্ড এক্সিস্ট করতেছে, এদিকে একটা মাদার স্ট্র্যান্ড এক্সিস্ট করতেছে। সো এখন কথাটা হচ্ছে যে তাইলে এই যে আমরা যে নতুন ডিএনএটা পাইলাম সেই ডিএনএ তো অ্যাকচুয়াল ডিএনএ না, সেই ডিএনএর মধ্যে আরএনএ এর মিশ্রণ আছে, কারণ কি এখানে যে আরএনএ প্রাইমার আরএনএ প্রাইমার এক্সিস্ট করতেছে, এগুলোর কি হবে? সো এইটার জন্যে আমরা আগে দেখছিলাম যে ডিএনএ পলিমারেজ ট্রি একটা এনজাইম কাজ করছিল, এবং ওই এনজাইমটার কাজ হচ্ছে স্ট্র্যান্ড তৈরি করে দেওয়া। সো এই জায়গায় ডিএনএ পলিমারেজ 1 এনজাইম আসবে, সো ডিএনএ পলিমারেজ 1 এনজাইম, এই 1 এনজাইমে কি করবে, এই 1 এনজাইমে এই আরএনএ যে ইয়াগুলো আছে, এই আরএনএ যে প্রাইমারগুলো আছে, এই প্রাইমারগুলোকে সরায় দিবে, কারণ এটা যেহেতু ডিএনএ স্ট্র্যান্ড, ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে আরএনএ প্রাইমার থাকাটা পসিবল না, সো সে এই জায়গাগুলোকে সরায় দিবে।
এবং সে এই জায়গা যে আরএনএ প্রাইমার গুলো ছিল এই জায়গাগুলোকে সরায় দিবে। এটা কার কাজ? ডিএনএ পলিমারেজ ওয়ানের কাজ। এবং ওয়ানে কি করবে? এই জায়গাগুলোর যে আরএনএ পলিমারেজ যে প্রাইমার গুলো ছিল ওগুলোকে সে সরায় দিবে। এবং এই জায়গায় তখন সে নতুন বেস আনবে, যে বেসটা দরকার ছিল। সাপোজ এদিকে এডিনিন ছিল, তো সে থায়ামিন আনবে। সাপোজ এদিকে গুয়ানিন ছিল, সে সাইটোসিন আনবে এবং সেগুলোকে অ্যাড করবে। অ্যাড করার পরে সেগুলোকে একসাথে জোড়া লাগানোর জন্য অনেকটা এনজাইম লাগবে, লাগানোর জন্য লাইগেজ এনজাইম লাগবে। সো এইটার একটা ডোমিন হচ্ছে সে কাটতে পারে, ডিএনএ স্ট্র্যান্ডকে তুলে দিতে পারে, এবং আর একটা ডোমিন হচ্ছে সে কি করতে পারে, মানে লাইগেজ এনজাইমকে আনতে পারে। এবং লাইগেজ এনজাইম কি করে? এইভাবে আমরা একটা ডিএনএ থেকে দুই চার ডিএনএ পাইলাম। আমি যদি আরেকটু রিক্যাপ দেওয়ার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে দুই চার ডিএনএ, একটা ডিএনএ থেকে আমরা অন্য একটা ডিএনএ তৈরি করব এবং ওই পদ্ধতিটা হবে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। সো এটার জন্য কি বলছিলাম ইনিশিয়ালি, ডিএনএ পলিমারেজ এনজাইম থ্রি কাজ করবে, বাট ডিএনএ পলিমারেজ এনজাইম থ্রি এর কাজের জন্য আমাদেরকে সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করতে হবে। ওই সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরির জন্য আমরা এখানে ডিএনএ প্রোটিন এ, তারপরে হচ্ছে গাইরেজ এনজাইম, টোপাইসোমেরেজ এনজাইম, বিভিন্ন এনজাইম আনছিলাম। এবং দেন ডিএনএ পলিমার যখন আসছে তখন আমাদের একটাই কথা ছিল যে ডিএনএ পলিমার এনজাইম অল টাইম রিড করতে পারে 3' to 5' ডিরেকশনে। সো ওইখান থেকে আমরা দুইটা স্ট্র্যান্ড পাইছিলাম, সেটা হচ্ছে দুইটা কনসেপশন পাইছিলাম নতুন, সেটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড এবং লেগিং স্ট্র্যান্ড। ইনিশিয়ালি আমার ধারণা ছিল যে লিডিং স্ট্র্যান্ড মানে হচ্ছে একদিকেই থাকবে শুধুমাত্র, কিন্তু এখন যে যখন দুই দিকে প্যাচ করলে তখন লিডিং স্ট্র্যান্ড এবং লেগিং স্ট্র্যান্ডটা চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি লিডিং স্ট্র্যান্ড এবং লেগিং স্ট্র্যান্ড মানে কি, লিডিং স্ট্র্যান্ড হচ্ছে যেই জায়গায় ডিএনএ পলিমারেজ বা যেই স্ট্র্যান্ড আছে ডিএনএ পলিমারেজ অনেক অনেকবার প্যাচ খোলার পরেও সে কন্টিনিউসলি কাজ করে যেতে পারে বা কন্টিনিউসলি কাজ করে যে স্ট্যান্ডটা তৈরি করতে পারে সেটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। বাট যে জায়গায় সে কন্টিনিউসলি কাজ করতে পারে না, বারবার প্রাইমার লাগে, বারবার উল্টা দিকে গিয়ে আবার আসতে হয়, উল্টা দিকে গিয়ে আবার আসতে হয়, সো ওইটাকে বলা হচ্ছে লেগিং স্ট্যান্ড। আশা করি বুঝাইতে সময় দিয়েছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।